বারবার শুধু আমাকে সম্রাজ্ঞী বলা হচ্ছে, কন্যা বলা হচ্ছে, এসবের এসব আমি একেবারে নিমিত্ত মাত্র। আমি প্রায়শই এই কথাটা বলে থাকি যে আপনি সেই আল্লাহ বলেন আর ভগবান বলেন আর ঈশ্বর বলেন, তার অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তিনি আপনাদের ভালোবাসার কাছে আমাকে ঋণী করেছেন। আমি কি এমন গান করি, কি এমন, আমি যদি ওয়ার্কশপটা নেই তাহলে লালনের অনেক গবেষণা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু লালনের কালাম ছাড়া কোনো কিছুই সম্ভব না। তার বাণী দ্বারা নিজেকে আত্মশুদ্ধি করবার যে একটি সুযোগ, সেটি লালন ফকির 300 বছর আগেই সেটা বুঝতে পেরেছিলেন বলে মানব কল্যাণের জন্য তিনি তার বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছিলেন। তো যাই হোক, আজকে সত্যি সত্যি অল্প পরিসরে হচ্ছে, আন্তর্জাতিক মানের অল্প পরিসরে। আমি চাই যেন আকাশের মতো যেন এই বাউল সঙ্গীত, এই লালন ফকিরের গান, এই লোকজ সঙ্গীত, এবং একটি পরিচয় আছে যে দাঁড়কাঁক যদি ময়ূরপুচ্ছ পরে তাহলে কিন্তু ময়ূর হয়ে যায় না। আমাদের যেটা আছে সেটি কিন্তু হাজার বছরের সংস্কৃতি, সেই জন্য এখন সারা পৃথিবীতে লালন সাহেবের, আমি যেহেতু লালন ফকিরের গান করি, লালন ফকিরের বাণী দ্বারা মেডিটেশন হচ্ছে, আত্মশুদ্ধি লাভ করছে। অতএব আমাদেরকে খাটো করে ছোট করে দেখবার কোনো অবকাশ নেই। আমরা চর্চা চালিয়ে যাব, যে কথাটি তপন বাগচি বলেছেন, অনেকেই বলেছেন, এটি একেবারে, আমি যেটা গানের মানুষ, আমি যেটা গুরু ধরে শিখেছি সঙ্গীত, যদি সঙ্গীত বলা হয় তাহলে বলতে হবে যে সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। সঠিক, আমি এই কথাটা প্রায়শই বলি, সঠিক গুরু ধরে সঠিকভাবে শেখার যে বিষয়টা, এটি কিন্তু আমাদের প্রত্যেকের লক্ষ্য করা উচিত। যেমন আমি এই ফকিরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি যে অনেক ফকির, আমি যখন আমার গুরু মকসুদ আলী সাহের কাছে, আমি খোদাবক্স সাহের কাছে দু একটি গান করেছি, ব্রজেন দাসের কাছে দু একটি গান শিখেছি, কিন্তু আমার মূল গুরু হচ্ছেন আমার মকসুদ আলী সাঁই, এবং মকসুদ আলী সাঁই ছিলেন বলেই আজকে আমার এই ফকিররা এখন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং লালনের প্রচার প্রসারে তারা অগ্রণী ভূমিকা রাখছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি, অনেক গান আছে, যে কথাটি তপন বাগচি বলেছেন যে অনেক গান কিন্তু লালন বলে চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু একেবারে 110 ভাগ সত্য কথা। সেই জন্য এটাকে আমাদের গবেষণা করে কোনটা সঠিক কোনটা, রবীন্দ্রনাথ যে বইটি নিয়ে গিয়েছিলেন লালন ফকিরের ওখান থেকে, মনিরুদ্দিন শাহর কাছ থেকে, সেটি অথেন্টিক বলে ধরে নেওয়া হয়, এবং বাংলার বাউল উপেন্দ্র ভট্টাচার্যের যে বাংলার বাউল, সেখানে যে কয়টি গান আছে, 500 কতটা গান আছে, সেটি অথেন্টিক বলে ধরে নেওয়া হয়, এবং অনেক ছড়িয়ে ছিটিয়ে অনেক গান আছে যেগুলো লালন ফকিরের নয়, কিন্তু লালন ফকির এর নামে চালানো হচ্ছে, এবং দুর্দশা পাঞ্জুষার সময় লালন ফকিরের অনেক গান ওইভাবে, অনেক অনেক সে মরমী কবিরা ছিলেন তাদের নামে লালন বলে, যেহেতু লালন সাঁইজির একটা ওখানে গ্রহণযোগ্যতা ছিল বলেই সেই গানগুলো তাদের নামে চালিয়ে দিয়েছেন, এরকমও হয়েছে। সেই জন্য বলছি যে ওই যে ফকিরদের কথা যেটা বলছিলাম, যে উচ্চারণ, আমি যদি সঙ্গীত করি তাহলে উচ্চারণ, অবয়ব এবং তাল লয় এবং গায়কী, এই বিষয়গুলো খুব সুন্দর করে ডিস্টিংক্টভাবে উচ্চারণ করা। প্রথম শর্ত হচ্ছে বাংলা গান হোক যে কোনো গান হোক, উচ্চারণ হচ্ছে একটি প্রধানতম অংশ। অতএব আমরা এইটি শিখব, এইটি সুন্দর করে পরিবেশন করবার চেষ্টা করব। ওই যে লালন সাহেবের সেই কথায়, পরিয়ে কোপনি ধ্বজা মজা উড়ালো ফকিরি,
আমরা মজা উড়ানোর জন্য লালন ফকির নয়, লালন ফকিরের বাণী দ্বারা আমরা প্রভাবিত হয়ে আমরা আত্মশুদ্ধি লাভ করব এবং অবগাহন করব, নিজেকে দন্যতা স্বীকার করব এবং আমরা ফানাফিল্লা হব এবং কি জীবাত্মা এবং পরমাত্মার সাথে একসাথে হওয়ার যে প্রবণতাটা, যে যে প্রক্রিয়াধীন আছে সেইটি আমরা করব। মন চোরারে কোথা পাই আমার, মন চোরারে কোথা পাই। এই যে উনি টেনে ধরছেন, এটা আসলে উনার পাণ্ডিত্য, উনার যে সেই অধরা সেই শক্তিকে সাধনার একটা পর্যায়ে গিয়ে উনি এটাকে অর্জন করেছেন, এটাই সাধনা। আর আরেকটা ব্যাপার যেটা বলবো, যে গানের বাণী ধরে দু ধরনের বিশ্লেষণ আমি করব। একটি হচ্ছে যে গানের বাণী কী কথা বলে, কোথা যাই আমি আসলে সেই মন চোরারে কোথা পাই। আমরা জানি যে সেই আমার যে পরমাত্মা, আমার সেই আলেকশাই, আমি জীবাত্মা পরমাত্মার যে সন্ধান, তার রূপ দেখছি, সেই রূপ দেখে ব্যহুষ হচ্ছে, আমি আবার ফিরছি, ফানাফিল্লা হচ্ছি, এই যে ব্যাপারগুলো সেটি গানের মধ্যে দিয়ে আমরা জানি যে লালনের গান হচ্ছে প্রত্যেকটা গান দর্শন, এটা ফিলোসফি, পরিপূর্ণ জীবন বিধান, মানুষকে মানুষ হয়ে ওঠার যে উদাত্ত আহ্বান সেটি কিন্তু বাউল গান শেখায়, যার কারণে কিন্তু আমরা জানি যে বিশ্ব স্বীকৃতি দিয়েছে। আজকে আমরা যদি দেখি যে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমাদের যে রুচির অবক্ষয়, আমরা পত্রিকা খুললে ধর্ষণ দেখতে পাই, আমরা পত্রিকা খুললে দেখি যে সন্তান তার বাবাকে ফেলে দিচ্ছে, কিন্তু লালনের সেই অহিংস বাণী সেটি যদি সবার মাধ্যমে প্রচার পায়, যেটি আমাদের পাশে আমার মাতৃতুল্য, আমি যেটা বলেছি যে তার কাছ থেকে কিন্তু লালনের সুরের ব্যাপার আসলে দেখেন গায়ে কোনো যে সুরের ভেরিয়েশন আসবে এটির কোনো কমতি নেই। এখানে আছেন গুণীজন, তিনি বলবেন গায়ক অনুযায়ী সুরের কম বেশি ভেরিয়েশন আনবে, যেটি আমার পূর্ববর্তী আলোচক তিনি কিন্তু বলেছেন যে সেটি রবীন্দ্রনাথ বলছে সঙ্গীতের মুক্তি। তো আর আমি যেটা বলবো যে যখন আসলে লালনের গান ফরিদা পারভিনের কাছে গায় যায়, তখন আমি আরেকটা গানের একটা অন্তরা গিয়ে আমি শুধু বোঝাতে চাইবো যে দেখেন শিল্প বাণী এবং সুরের যখন যুগল মিলন ঘটে তখন শিল্প সার্থক শিল্পে পরিণত হয়। সেটা কিভাবে দেখুন, যে আমরা যদি দেখি পিলুর আগের একটি গান, যে দেখেন কথার সাথে যখন সুরের ভাবার্থ, যেমন আমি যদি পাশ থেকে ওনাকে ডাকি যে ভাই শোনেন, যদি উনি ওখান থেকে আমাকে তো ডাক দিতে হবে এই ভাই শোনেন। যেমন আমি যদি একটা ব্যাপার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনি মার্জনা করবেন, সেটি হচ্ছে যে প্রিয়া ভোল অভিমান মধুরাতি বয়ে যায় দূরে থাকা কি গো সাজে দূরে থাকা কি গো সাজে মায়া ভরা এ রাতে। এই যে দূর, দেখেন দূরকে দূরে নেওয়ার যে জায়গাটা, যিনি যার সাধনা বলে এই দূরকে দূরে নিতে পারবেন আসলে তিনি ওনাদের কাছাকাছি যাবেন। লালন বেঁচে থাকবে, লালন ছিল, লালন আছে, লালন কিভাবে বেঁচে থাকবে তারকে নিয়ে যারা আরাধনা করবে, তাকে জানার জন্য যারা গভীরে প্রবেশ করার চেষ্টা করবে, তাদের মাধ্যমেই লালন বেঁচে থাকবে।